তৃতীয়ত হচ্ছে ধৈর্যের প্রয়োজন হল আদর্শবান মুসলিম হওয়ার জন্য আল্লাহ সানা হওয়া তালার আদেশ নিষেধকে মেনে চলার জন্য ধৈর্য লাগে আজকে অধিকাংশ মানুষ সালাদ কেন পরে না অধৈর্য তাই অধিকাংশ মানুষগুলো মাঝে মাঝে ইসলাম পালন করে মাঝে মাঝে ছেড়ে দেয় প্রশান্তি পায় না একই রকম তার আমল থাকে না কেন অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে আমি এক পর্যায়ে ভালোই ছিলাম নামাজ আদায় করতাম পাচক তো নিয়মিতই হারাম থেকে বেঁচেছিলাম অনেকে যারা সিগারেট থেকে তওবা করেছে জর্দা গুলতামাক থেকে তবা করেছে কিছুদিন পরে আবার বলতেছে একটা টান দিয়ে ফেলেছি অধৈর্য সে তার ধৈর্যের ভাত সীমা পর্যন্ত নিতে পারেনি তার আগেই ভেঙে যায় তো একজন ব্যক্তিকে আদর্শবান মুসলিম হতে হলে তার ধৈর্য ধারণ করতেই হবে কারণ আল্লাহ সব তালার আদেশ এটা কিন্তু মরার আগ পর্যন্ত তাহলে আমাদেরকে মরার আগ পর্যন্তই ধৈর্য ধারণ করতে হবে যার মধ্যে ধৈর্য আছে সেই কিন্তু ইবাদত করে টিকে আছে আর যার মধ্যে ধৈর্য নাই দেখেন রমজান মাসে যে ইবাদতগুলো আমরা করেছি পনেরো দিনেও মাত্র পাশ হয়েছে অধিকাংশ মানুষের কাছ থেকে সেই ইবাদ ছুটে গেছে কিছু মানুষ আছে হয়তো তারা ধৈর্য ধারণ করে এখন পর্যন্ত বহাল রেখেছেন এজন্য ইবাদত বন্দির ক্ষেত্রে ধৈর্য লাগবে যদিও আমরা অধিকাংশ মুসলিমরা এটা বুঝি না যে ধৈর্যটা ইবাদতের ক্ষেত্রে ধৈর্য লাগে এটাই হচ্ছে বড় তো মূলত সব থেকে বড় ধৈর্য এটা আমরা বুঝি না বিপদে পড়লে ধৈর্য ধারণ হয় এটা আমরা সবাই জানি কিন্তু আসাবরু আলা তো আতিল্লা আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে যে ধৈর্য লাগে আসবরু আলা আন মা আন মাহা আরিমিল্লা আল্লাহর মাহারামাতগুলো থেকে বেঁচে থাকার জন্য যে ধৈর্য লাগে এটা অধিকাংশ মুসলিমরা আমরা জানি না এই জন্য আমাদেরকে ধৈর্যের চাপটা খুব গুরুত্বের সাথে নিতে হবে ধৈর্য লাগবে দোয়া করার ক্ষেত্রে অধিকাংশ মানুষ আমরা আল্লাহর কাছে দোয়া তো করি কিন্তু অধৈর্য সে সম্পর্কে একটা বক্তব্য তো করেছি ইনশাল্লাহ এই সম্পর্কে আপনার কাছে আলোচনা করা হবে ধৈর্য লাগবে সম্পর্কে টিকিয়ে রাখতে গেলে আপনি যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান সেটা বন্ধুত্ব বলেন সেটা আত্মীয়তার সম্পর্ক বলেন সমাজ বলেন রাষ্ট্র বলেন যে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক টিকে থাকতে হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে আজকে অধিকাংশ সংসারগুলো অধিকাংশ মানুষের সাথে লেনদেন করে সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধু অধৈর্যতার কারণে তাড়াহুড়া করার কারণে এই জন্যে আমাদেরকে এই সেক্টরটাতে সব থেকে বেশি ধৈর্যের প্রয়োজন রয়েছে তেমনি ধৈর্য লাগবে আপনার আল্লা হুয়া আতলা কৃত ভাগ্যের উপরে সন্তুষ্ট থাকার ক্ষেত্রে ধৈর্য লাগবে এই রকমের হাজারো দিক আছে যেই দিকগুলোর ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া অত্যন্ত জরুরি এই জন্য আমরা এই বিষয়টাকে আপনার কাছে তুলে ধরবো বাকি কথাগুলো আজিজ এক একটা পর্বের মধ্যে আসবে এবার আসুন ধৈর্য মূলতটা কি বলা হয় সাবর সদ বা র হচ্ছে মূল মাদ্দা সাবর ধৈর্য ধারণ করা আমি যেটা বুঝলাম এই এক সপ্তাহ নিয়ে শুধু এটা নিয়ে ভেবেছি কিছু কিতাব ঘেটেছি তাতে দেখলাম আমি যেটা বুঝতে পেরেছি ধৈর্য এই শব্দটার বাংলা মানে হচ্ছে সহ্য করে নেয়া একজন ব্যক্তির সাথে যা কিছু ঘটবে সে যদি এটাকে সহ্য করে নিতে পারে তাহলে জেনে নেন সেই ব্যক্তি ধৈর্যশীল যেমনটা অধিকাংশ মা বোনরা করে তারা সাংসারিক জীবনে এমন ব্যক্তিদের সাথে তাদের বিয়ে হয়ে গেছে তার আর ফেরার কোনো উপায় নেই অধিকাংশদের অবস্থাটা কি মেয়েদেরকে বিয়ে দিয়ে দিলে বাবা মনে করে আমার দায়িত্ব শেষ আর ভাই তো ও তো গদ্দিনাশীল ও বাবার সম্পত্তি নিজেই ভোগ করতে চায় কারো বোন যদি রিটার্ন আবার তার বাসায় আসে এটা যেন তারা বুঝা মনে করে অথচ এই বাড়িটা কিন্তু এই মহিলারই বিয়ে হয়ে গেছে এটা একটা সিস্টেম সে যদি আবার তার বাড়িতে ফিরে আসে এটা কিন্তু তার হক আছে কিন্তু অধিকাংশ ভাইয়েরা সেটা গ্রহণ করেনি অধিকাংশ ভাইয়েরা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই জন্য অশান্তিতে থেকে অনেক মহিলা কিন্তু সেগুলো সহ্য করে সংসার টিকিয়ে রেখেছে নিরুপায় হয়ে এই যে সহ্য করে যাওয়া এটা হচ্ছে ধৈর্য আপনাকে এটা একটা এক্সাম্পল দিই কিছু চোরকে আপনি দেখেছেন অপরাধীদেরকে যাকে দশজন মিলে পিটাচ্ছে কিন্তু সে কিছুই বলতেছে না কেন কারণ তার হাত বাঁধা সে অপরাধী শিকার করে নিয়েছে তাকে জন পিটাচ্ছে সে শুধু কান্না করতেছে আর সহ্য করে যাচ্ছে কারণ তার কোনো উপায় নাই এখন কারণ তার হাত বাঁধা পা বাঁধা আমরা যখন কোন একটা পশুকে জবা করি কি করি হাত পা বেঁধে শুয়ে রাখি এই পশুকে উঠতে পারে সেখান থেকে আর জবা হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এটা হচ্ছে সহ্য করে নেওয়া এটাই হচ্ছে ধৈর্য যেটা কোরআন হাদিস থেকে আমি যেটা পাচ্ছি সহ্য করা মেনে নেওয়া থেমে যাওয়া নিজেকে আবদ্ধ করে নেওয়া লোকাতান এটার আরবি ডিকশনারির ভাষায় কি বলা হয় মানে হচ্ছে নিজেকে বন্দি করে নেওয়া বেঁধে নেওয়া এটা হচ্ছে মূলত ধৈর্য শরীয়তির ক্ষেত্রে ধৈর্যটা কীভাবে আসবে বলছে হাবসুন হফসু মানুষের অন্তরটাকে বেঁধে ফেলার নাম হচ্ছে ধৈর্য এবং এই মর্মে কোরআনে আল্লাহ সুবহানা হুয়া তাআলা এই অর্থে আয়াত নাযিল করেছেন যেটা আপনি সূরা কাহাফ 18 নম্বর সূরার 28 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই ভাষায় বলেছিলেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি যারা সকাল সন্ধ্যায় তার রবকে ডাকে এই রকমের জিকিরকারীদের সাথে আপনি নিজেকে আবদ্ধ করে নেন তাদের কাছ থেকে আপনি পৃথক হবেন না তাহলে এখানে সবর শব্দটি আসছে আসবির নাফসাকা বলা হয়েছে এর যার মানে হচ্ছে ইহাবি সাহা মা হা উলাই যে সাহাবিদের ক্যান্ডিডেট করা হয়েছে যে আপনি নিজেকে তাদের সাথে আবদ্ধ করে রাখেন তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হবেন না তাহলে এখানে সবর শব্দটা রয়েছে আল মাসবুরা বলা হয় মানে আবদ্ধ হয়ে যাওয়া নিজেকে থামিয়ে নেওয়া কোন অর্থে তিনি বলেছেন মুফাসসিরগণ বলেছেন হুয়া আত্তায়রু আও গায়রু আপনি একটা প্রাণীর উদাহরণ নিয়ে নেন হতে পারে পাখি মুরগি বা যে কোনো একটা কিছু ইউসবারু হাইয়ান যে পাখিটাকে মুরগিটাকে জীবদ্দশায় দশায় বেঁধে রাখা হয়েছে বেঁধে আপনি সামনে রাখলেন সোম্মায়ুর মা তারপরে এটার দিকে নিক্ষেপ করতে লাগলেন পাথর তীর বা যা খুশিতা হাত তা ইউক্তাল এবং কে মেরে দিলেন পোলাপানরা এরকমটা করে অনেক সময় কোন একটা কিছুকে বেঁধে যেমন আমরা আগে কচ্ছপকে আসলে আসলে আমাদের শিক্ষা দীক্ষার মধ্যে ত্রুটি ছিল আমাদেরকে শিখানোই হয়েছে যে কচ্ছপ হচ্ছে হিন্দুদের প্রাণী হিন্দুরা কচ্ছপ খায় এই আমরা মুসলিমরা কি করতাম কচ্ছপকে অত্যন্ত বেশি ঘৃণা করতাম করতাম না অনেকে হয়তো করি আমরা খেজুর গাছের কাটা কচ্ছপের পাকে বের করে গেঁথে সূর্যের মধ্যে টাঙায় রাখতাম কেন ঘৃণার থেকে করতাম যেটা হিন্দুরা খায় সেজন্য অথচ আমরা না বুঝে জুলুম করেছি এই যে কচ্ছপটাকে এমন করছি আমরা কচ্ছপ কিছু করতে পারে কিচ্ছু করতে পারতেছে না কারণ কোনটা পোলাপনার হাতে পড়ে গেছে তো এইটা হচ্ছে বিষয় আরব পোলাপানরা এমন করতো পাখি বা মুরগিকে বেঁধে তীরনির নিক্ষেপ করতো টার্গেট বানাতো যেমন আমরা অনেক সময় করি কিন্তু আর পলা আপনারা কি করতে মুরগি বা জীবন্ত একটা পশুকে বেঁধে এরকম করতো রাসুরুল্লা সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে নিষেধ করেছেন যে এমনটা করা যাবে না সেই পর্বে কি আছে জানেন নিষেধটা আপনি মুসলিমের একটা পর্ব নিয়ে নেন পঁয়ত্রিশ নম্বর পর্ব এটা অধ্যায় শিকারের অধ্যায় তার বারো নম্বর পর্বে তিনি এইভাবে অধ্যায়টা কায়েম করেছেন আর নাহে আন সাবরিল প্রাণীকে বাহায় মানে গৃহপালিত পশুগুলোকে সবর করে মারা নিষেধ সবর মানে কি এখানে সবর শব্দটা আসছে তার মানে ওকে এমন ভাবে আপনি বেঁধে নিলেন ও লড়তে পারবে না আপনি যা খুশি এখন তার সাথে করতে পারেন যারা ইসলামের উপরে তহমত দেয় আপনি ন্যাশনাল জিওগ্রাফিতে বা বিভিন্ন প্রামাণ্য চিত্রের মধ্যে আমরা দেখতে পেয়েছি ইউরোপ আমেরিকানরা খ্রিস্টানরা অথবা ইহুদি জাতি জানি না কারা এরা এরা মানুষকে হত্যা করে আর এরা নাকি সবথেকে বেশি সফট মাইন্ডের মানুষ অথচ এদের একটা উৎসব হয় স্পেনের সম্ভবত আমি দেখেছি ওই নীল গাই যেগুলো বন্য গরুগুলোকে কি করে বললম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়েদেরকে আঘাত করে আঘাত করে করে মজা পায় ঘোড়ার ওপরে চেপে বললম দিয়ে তীর দিয়ে ঘাই করে করে মজা পায় যে যত বেশি এই কষ্ট দিতে পারে এটাকে রক্ত ঝরতেছে গরুর এ থেকে আর ওরা মজা করতেছে তাহলে ইসলামের মধ্যে আজ পর্যন্ত কোনো মুসলিম এমনটা করে নাই এমন কোনো উৎসবে নেই আমাদের যে আমরা কোনো প্রাণীকে এইভাবে কষ্ট দেব বরং ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে ইবাদত আমরা কুরবানি করে করি ইনশাআল্লাহ আজিজ আসতেছে সামনে আল্লাহ যেন আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করে রাসুল কি বলেছেন তোমরা যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করতে হয় কুরবানি করতে হয় তাহলে উত্তম পন্থায় হত্যা করবে তোমার অস্ত্রটা এত বেশি ধারালো হতে হবে যাতে চালানোর সাথে সাথে ওর আত্মাটা বেরিয়ে যায় তাকে কষ্ট দিয়ে মারতে নিষেধ করেছেন ভোতা কোনো চাকু দিয়ে আঘাত করতে নিষেধ করা হয়েছে নোব দিয়ে হাড্ডি দিয়ে জবা করতে নিষেধ করা হয়েছে ইসলাম এই দিকে সূক্ষ্মভাবে খেয়াল রেখেছে যে আমাদের এবাদত এটা বটে কিন্তু আমরা যেন কোনো রকমের বাড়াবাড়ি না করি খেলতাম সার বিষয় নয় এটা কিন্তু এই সমস্ত ইহুদিন আসার এরা এদের এদেরকে মানুষ ভালো বলে অথচ এই সব দৃশ্যগুলো যদি আপনি দেখতে পান যে এরা করে কি তাহলে বুঝতে পারতেন আপনি যে ইসলাম আমাদেরকে কতটা উত্তম জীবন ব্যবস্থা দিয়েছেন তো রাসুল্লাহ সাল আলহাসাল্লাম থেকে এই মর্মে একটা হাদিস আনা হয়েছে জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ তিনি বলেন নাহা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আইয়ুক তালা শাইউন মিনাতাওববি সাবরান কোন প্রাণীকে বেধে ওটাকে হত্যা করা নিষেধ এই যে আপনি ঢিল মারবেন তারপরে তীর মারবেন গুলি করবেন টার্গেট বানাবেন কোন একটা জীবন্ত পশুকে বেঁধে এটা ইসলামে হারাম করা হয়েছে তাহলে এই হাদিসের মধ্যে সাবর শব্দটা ব্যবহার করা হয়েছে তার মানে সাবর মানে হচ্ছে এই যে দেখেন প্রাণীটাকে বেঁধে রেখে দেওয়া হয়েছে আর কোনো উপায় নেই এটা হচ্ছে সবর করা এইরকম হয়ে যেতে হবে আমাদেরকে যে আমাদেরকে যদি কেউ না হাত পা বেঁধে পানিতে ফেলে দেয় আমাদের যেমন কোনো উপায় থাকবে না ব্যক্তি জীবনে মরারাখ পর্যন্ত যদি আমরা এইভাবে চলতে পারি আমাদেরকে কেউ কষ্ট দেবে আমাদের জবানকে এবং আমাদের হাতকে যদি আমরা বেঁধে রাখতে পারি এটা হচ্ছে মূলত ধৈর্য এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে তো সাবার মানে হলো সাবার তনফসি কোন ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে সে এইভাবে বলে আরবি ভাষায় বলে যে সাবার ও তনফসি আমি আমার অন্তরের মধ্যে এটাকে গেঁথে নিলাম মানে এই সিদ্ধান্তে আমি অনর অটল যে আমি এইটা করবই করবো এই যেটা সে মন থেকে স্থির করে এটাই হচ্ছে সাবর। সেই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে আমি শুধু স্বাভাবিকভাবে বোঝানোর জন্য যেই কতগুলো অ্যাঙ্গেল দেখেছি তার মধ্যে থেকে এই কথাগুলো আমার কাছে বেশি সহজ মনে হয়েছে বিদায় হাতির সঙ্গে আপনাকে তুলে ধরলাম যে এটা হচ্ছে ধৈর্য যে আমাদেরকে যদি কেউ বেঁধে পিটায় ওই অবস্থায় যেমন আমার মুখ থেকে কোনো গালি বেরোবে না আমার কোনো প্রতিক্রিয়া বেরোবে না তাহলে হাত খোলা অবস্থায় যদি কেউ আমাদের সাথে এরকম বেয়াদি করে কষ্টমূলক আচরণ করে আমরা যেন ওই রকমের রিয়েক্ট করি যেমন আমার হাত বাঁধা থাকলে করব আমার গায়ে শক্তি থাকলে যেন আমরা করব। একটা এখানে একটা পয়েন্ট বলে দিই আমরা যখন বক্তব্য করি আমাদের বক্তব্য তো নেই আমরা ছাড়ি কে কী কমেন্ট করে আমাদের কিন্তু সেগুলো কানে আস আমরা দেখিও আপনারা ভাববেন না যে অনেক সময় আমরা জবাব দেই না বিদায় যে আমি হয়তো নির্বোধ অপারক ভাববেন না আপনার গায়ে যতটা শক্তি আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহ আমাকে অতটা ফিটনেস দিয়েছে যে আপনার সাথে আমি এখন কুস্তি লড়তে পারবো আপনি দশটা দিলে আপনাকে আমি আটটা দেওয়ার ক্ষমতা রাখি আপনি গালি দেন আমার মুখ জবান আছে আমারও জবানও চলতে পারে আপনি আঘাতমূলক কথা জানেন আমিও জানি কিন্তু কেন বলি না আমাদেরকে বলা হয়েছে দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে এজন্য আপনি ভাববেন না যে যা ইচ্ছা তাই বলে দেবেন আর আমরা চুপ করে থাকিবি দেয় আপনি জিতে গেলেন এমনটা এটা আপনার ভুল ধারণা গত খুদ একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এখানে যে দান করার ফজিলত সম্পর্কে আয়সার আদিল্লাহ তালহা তিনি এক লাখ দিনার এক বসায় দান করেছেন কোন নির্বুদ্ধ এটাকে আপত্তি করেছে আরে আমরা তো দলিল দিয়ে কথা বলি আপনার বিবেক যদি না বোঝেন এটা আমার দোষ আপনি কোরআনের একটা আয়াত যেন আয়াত আমি নাম্বার সহ মুখস্ত জানি আপনি ভাবলেন কি করে আরে যে আয়াতের দিকে আপনার নজর যায় আবু বকর কি সে আয়াত জানত কি জানতো না আপনার কি ধারণা সোরা বনি ইসরাইলের যে তিরিশ উনত্রিশ তিরিশ নাম্বার আয়াত এই আয়াতকে আবু বকর জানতো কি জানতো না তাহলে আবু বকর কেন ঘর থেকে সবকিছু দান করে দিয়েছিলেন আপনি এটা মানেন কি মানেন না তাহলে আপনাকে যখন আমরা এই হাদিস কোরআন বলবো তার মানে আমার ঘর থেকে সব দান করে দিয়ে বলতে হবে একজন ফ্যাক্টরির মালিক তার যতটুকু সামর্থ্য আছে তিনি মসজিদ করে দিয়েছেন না কেন আপনি এখন বলবেন তার ফ্যাক্টরি বিক্রি করে দিয়ে সে আপনাকে মসজিদ করে দেবে এটা কি ইসলাম শিখাইছে যে যতটা পারবে ইসলাম তো তার মর্যাদা ততটি ব্যক্ত করবে তাই না যদি আয়সার আদাল এটা না করে থাকে তখন আপনি বলতে পারেন যে প্রমাণ দেখান আবুবকর যদি তার ঘর থেকে সমস্ত কিছু বের করে না দিয়ে থাকে তখন আপনি বলতেন না হুজুরেরoverline আল্লাহ তো নিষেধ করেছে তুমি সব কিছু দিয়ে দিও না সব ক্ষেত্রে পণ্ডিতি চলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরূপ অনুসারে থেকে শেখদেরকে হেফাজত করো আমাদের শেখদের সম্পর্কে অনেক অনেক বাজে মন্তব্য করেন আপনারও করেন এটা আমরা জানি আমাদের কানে আসে আমরা এক সময় করতাম কিন্তু যত বেশি শিখতেছি তত বেশি দেখতে পাচ্ছি যে না শেখদের যথেষ্ট জ্ঞান আছে কেন তারা এই অ্যাঙ্গেলে কথা বলে কারণ তাদের কাছে দলিল আছে যারা লাগামহীন কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কিন্তু যারা স্টাডি করে দলিল ভিত্তিক কথা বলে তাহলে আপনার বিদ্যায় ত্রুটি থাকতে পারে আপনি চট করে মন্তব্য কেন করেন আপনি দলিল চেয়ে নেন যে এই কথার দলিলটা কোথায় আছে তাহলে ঝামেলা শেষ হোক আর যদি দলিল থাকে আপনাকে মানতে হবে আপনার অন্তর শুধু কোরআনের একটা আয়াতের দিকে কেন যায় হাদিসকে কেন আপনি মানতে পারেন না কেন কেন আপনার কাছে সবসময় দ্বন্দ্বই কেন মনে হয় আপনি এটাকে ব্যাখ্যা হিসেবে কেন নিতে পারেন না ওসমান রাজে আল্লাহ রাত বড় দাঁড়িয়ে সালাতের মধ্যে কোরআন খতম করে দিতেন রাসুল কি এটা করেছে কোনোদিন ওসমান রাজ্লাহ এক শেষ দায় তেলাবাতের শেষ ফজর পর্যন্ত ঠেকিয়ে দিয়েছেন আপনি প্রমাণ করতে পারবেন যেটা রাসুলের শূন্য তার মানে কেউ ওসমান রাজ অন্যায় করেছে তাহলে আর একটা ব্যক্তি পর্যায়ে ব্যক্তি যা করতে পারে করে এক সাহাবি রাসুল সালামকে থেকে বলে নাই যে রাসুল্লাহ আপনি আমাকে অনুমতি দিয়ে দেন আমি যেন সারা বছর সিয়াম রাখতে পারি রাসুলাম বলছে না তুমি যদি অধিক মাত্রায় সিয়াম রাখতেই চাও তাহলে একটা রাখো একটা ছাড়ো এটা হলো সব থেকে উত্তম সিয়াম। সেই সাহাবি পরবর্তীতে অন্ধ হয়ে গিয়েছিলেন তখন তিনি বলতেছেন হাই আমার আফসোস যদি যদি আমি আমি রাসুলের সেই পদ্ধতিটা গ্রহণ করতাম নিজের কঠোরতা না করতাম কিন্তু তিনি করে তো দেখিয়েছিলেন করে দেখিয়ে দেখাননি অনেক সাহাবি আছে তিন দিনে কোরআন খতম করতেন রাসুল করেছেন কোনোদিন এটা তাহলে যে যেটা পারতেছে আপনি এটাকে ভিন্ন অ্যাঙ্গলে কেন নিয়ে যান আপনার জন্য যেটা জায়েজ ইসলাম শুধু আপনাকে কঠোরতা করতে নিষেধ করেছে আপনি পারলে ইসলাম আপনাকে ঠেকাবে না জাস্ট করে দেখাতে হবে আপনাকে আপনি যদি নিয়ত করে থাকেন আমি এমনটা করব তাহলে আপনি এমনটা হয়ে দেখাতে হবে এটা হচ্ছে বিষয় আল্লাহ কোনটা পছন্দ করে না যে তুমি মুখে একটা বলতেছো সেটা করো না কেন আমি যদি বলি যে আমি এই মসজিদের জন্য বা আপনাদের জন্যে সব দান করে দিব। কিন্তু আমি যদি না করি এটা হলো আপত্তিকর এই জন্য আমার যতটা ক্ষমতা আমি অতটাই বলবো কিন্তু যখন একটা দলিল পাবেন আপনি তার মানে আপনি সে আমলটা করেন না বিদায় ওই যে ওই বেদাতিদের মতো আমরা হাদিস যে এক কাছে এসে আমার ছেলে মিষ্টি মিষ্টি খায় পছন্দ করে তাকে জবাব এক সপ্তাহ পরে যখন আসছে তখন বলতেছে যে বাচ্চা তুমি মিষ্টি খেয়েও না এই সেই রাসুলকে জিজ্ঞাসা করা হলে রাসুলাম বলেছেন যে মিষ্টি খাওয়ার অভ্যাস আমারও ছিল এই আমি এক সপ্তাহ না খেয়ে আগে প্র্যাকটিস করেছি এই জন্য ওকে নিষেধ করলাম এইসব ভাউতাবাজি কথা আমরা বলবো এখান থেকে দাঁড়িয়ে এইগুলি শুনতে চান তার মানে ওই হাদিস বর্ণনা করতে গেলে এখন আমার বাড়ি বিক্রি করে দিয়ে সব টাকা দান করে দিয়ে মেম্বর উঠতে হবে বিবেকটাকে আগে ঠিক করে আর আমরা দলিল দিয়েই কথা বলে মানতে না পারলে এটা আপনার ব্যাপার আমাদেরকে দলিল ভিত্তিক চলতে হবে এটা হচ্ছে মূল বিষয়